ডাক্তারি পেশা গ্রহণ করে সমাজসেবা করার একটি অন্যতম পন্থা। তাই অনেক ছাত্রছাত্রীর জীবনে তাদের লক্ষ্য থাকে এবং উদ্দেশ্য থাকে একজন আদর্শবান ডাক্তার হয়ে সমাজসেবা নিয়োজিত হতে চায়। কিন্তু অনেক ছাত্রছাত্রীদের মনের মধ্যে প্রশ্ন জেগে ওঠে যে আমি একজন ডাক্তার হতে চাই, কিন্তু ডাক্তার হতে গেলে আমাকে কোন কোন বিষয় নিয়ে পড়াশোনা করতে হবে, কোন বিভাগ নিয়ে পড়াশোনা করতে হবে, কোন সাবজেক্টে কত নাম্বার পেতে হবে এবং ডাক্তার হতে কতদিন সময় লাগবে ইত্যাদি ইত্যাদি প্রশ্নের জবাব আজকের ভিডিওর মাধ্যমে দেওয়ার জন্য চেষ্টা করব। তো ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখার জন্য চেষ্টা করবেন। তো চলুন শুরু করা যাক। আপনি যদি একজন আদর্শবান ডাক্তার হতে চান, আপনাকে মাধ্যমিক পরীক্ষায় মোটামুটি একটা ভালো রেজাল্ট করতে হবে। তারপর আপনি হায়ার সেকেন্ডারি অর্থাৎ উচ্চ মাধ্যমিক আপনি সায়েন্স স্ট্রিম নিয়ে অর্থাৎ বিজ্ঞান শাখা নিয়ে আপনি পড়াশোনা করতে হবে। সেই বিজ্ঞান শাখায় আপনার কোন কোন সাবজেক্ট রাখতে হবে, আপনাকে ফিজিক্স, কেমিস্ট্রি অ্যান্ড বায়োলজি এই তিনটা সাবজেক্ট আপনার রাখতেই হবে। তারপর ইংলিশ এবং বেঙ্গলি তো কম্পালসারি, বেঙ্গলির পরিবর্তে আপনি হিন্দি রাখতে পারেন, অ্যাসামিস রাখতে পারেন, আপনার যে মাদার টাং যেটা সেটা আপনার চয়েস করতে পারেন, ঠিক আছে। কিন্তু এই যে ফিজিক্স, কেমিস্ট্রি অ্যান্ড বায়োলজি এই তিনটা সাবজেক্ট আপনার থাকতেই হবে। কিন্তু মেডিকেল কলেজে চান্স পাওয়ার জন্য আপনার ম্যাথমেটিক্স না রাখলেই চলবে, ঠিক আছে। আপনাকে উচ্চ মাধ্যমিক কমপক্ষে 50% প্লাস নিয়ে আপনি পাশ করতে হবে। তারপর ডাক্তারি অর্থাৎ মেডিকেল কলেজে চান্স পাওয়ার জন্য আপনাকে নিট নামে একটা এক্সাম দিতে হবে, ঠিক আছে, NEET নিট। সেই এক্সামের সময়সীমা হচ্ছে 3 ঘন্টা, ঠিক আছে, ঠিক আছে। কিন্তু এই যে নিট যেটা এক্সাম হবে, সেই এক্সামে কোন কোন সাবজেক্টে কত নম্বর থাকবে সেটা হয়তো আপনাদের প্রশ্ন জেগে প্রশ্ন রাখতে পারে। ফিজিক্স থেকে থাকবে নাম্বার অফ 45 কোয়েশনস, ঠিক আছে, অর্থাৎ 45টা ফিজিক্স থেকে প্রশ্ন থাকবে। কেমিস্ট্রি থেকে থাকবে 45টা অ্যান্ড বায়োলজিতে থাকবে 90টা, ঠিক আছে। তো টোটাল হচ্ছে 180টা প্রশ্ন থাকবে। সেই প্রশ্নের মানে প্রশ্নটা থাকবে MCQ টাইপের প্রশ্ন থাকবে, ঠিক আছে, মাল্টিপল চয়েস। তো এটার একটা প্রশ্নের মান থাকবে 4 মার্ক, ঠিক আছে, টোটাল হচ্ছে 720, ঠিক আছে। এই 720-এর মধ্যে আপনাদের হয়তো প্রশ্ন জেগে আসতে পারে যে আমি মেডিকেল কলেজে, সরকারি মেডিকেল কলেজে চান্স পেতে হলে এই যে 720 যেটা, সেই 720-এর মধ্যে কত নাম্বার পেলে আমি সরকারি মেডিকেল কলেজে চান্স পাওয়ার সম্ভাবনা থাকবে, ঠিক আছে। গত বছরের তুলনায় দেখা গেছে যারা 550+ পেয়েছে, অর্থাৎ যারা 550+ পেয়েছে তারা সরকারি মেডিকেল কলেজে চান্স পেয়েছে। অর্থাৎ আপনাকে 550+ পেতেই হবে। 550 যদি প্লাস পান এই 720-এর মধ্যে, আপনার হয়তো সরকারি মেডিকেল কলেজ চান্স পাওয়ার সম্ভাবনা বেশি থাকবে। নেট পরীক্ষায় আপনি NEET নেট, ঠিক আছে, নেট পরীক্ষায় আপনি ভালো নম্বর পেয়ে উত্তীর্ণ হয়ে গেলেন। উত্তীর্ণ হওয়ার পর আপনি যদি সরকারি মেডিকেল কলেজে চান্স পাওয়ার অর্থাৎ অ্যাডমিশন লিস্টে যদি নাম এসে যায়, আপনি কোন কোন কোর্স করতে পারবে, ঠিক আছে। যদি অ্যাডমিশন লিস্টে নাম এসে যায় তখন আপনি MBBS কোর্স, MBBS এটা হচ্ছে সবচেয়ে পপুলার কোর্স, মানে সব বেশিরভাগ ছাত্রছাত্রী 80%+ ছাত্রছাত্রী MBBS কোর্সটা করতে চায়। MBBS এর আরেকটা কোর্স আছে, এটা হচ্ছে VDS, ঠিক আছে। MBBS কোর্সে যদি চান্স না পান হয়তো VDS সেই কোর্সে চান্স পেতে পারেন। আরেকটা আছে ব্যাচেলার অফ আয়ুর্বেদিক মেডিসিন অ্যান্ড সার্জারি, ঠিক আছে, এটার ফুল ফর্ম হচ্ছে। এই তিনটা কোর্সের মধ্যে সবচেয়ে পপুলার কোর্স হচ্ছে MBBS, ঠিক আছে। তো MBBS এর ফুল ফর্ম হচ্ছে ব্যাচেলার অফ মেডিসিন অ্যান্ড ব্যাচেলার অফ সার্জারি, এটার ফুল ফর্ম হচ্ছে ব্যাচেলার অফ ডেন্টাল সার্জারি, অর্থাৎ যারা দাঁতের ডাক্তার হতে চায় সেই কোর্সটা করবে, ঠিক আছে। এটা হচ্ছে ব্যাচেলার অফ আয়ুর্বেদিক মেডিসিন অ্যান্ড সার্জারি। এবারে আমরা আলোচনা করব MBBS কোর্স নিয়ে, ঠিক আছে। এই MBBS কোর্সের সময়সীমা থাকবে 5.5 বছর, ঠিক আছে। তো এই 5.5 বছর থেকে আপনি 4.5 বছর আপনাকে শুধু মেডিকেল কলেজের পড়াশোনা এবং কিছু টুকটাক প্র্যাকটিক্যাল করবেন সিনিয়র ডাক্তারদের সঙ্গে। 5 বছর কমপ্লিট হওয়ার পর আপনি বাকি রইল
ওয়ান ইয়ার, ঠিক আছে? এই এক বছর শুধু সিনিয়র ডাক্তারদের সঙ্গে আপনি প্র্যাকটিক্যাল কাজ করবেন, ঠিক আছে? তো সম্পূর্ণ 5.5 বছর হওয়ার পর আপনি মেডিকেল MBBS ডক্টর ডিগ্রি যখন কোয়ালিফাই করবেন তখন আপনার নামের আগে লেগে যাবে ডক্টর ডিগ্রি। এবার MBBS কোর্স করার পর আপনি যদি আরেকটু বেশি পড়াশোনা করতে চান, এখান থেকে মাস্টার ডিগ্রি আপনি করতে পারেন MD অথবা MS, ঠিক আছে? সার্জারির উপর অথবা মেডিসিনের উপর আপনি মাস্টার ডিগ্রি করতে পারেন, তারপর আপনি MPhil করবেন, তারপর এই যে মেডিকেলে বিভাগ নিয়ে আপনি PhD করতে পারেন, ঠিক আছে? তো MBBS কোর্স করার পর আপনি যদি পড়াশোনা আর বেশি করতে না চান তাহলে আপনার লোকাল হসপিটালে আপনার জব হয়ে যাবে, সেই জব। আশা করি আজকের এই ছোট্ট ভিডিওটি আপনারা বুঝতে পেরেছেন, যদি বুঝতে পারেন তাহলে অবশ্যই একটা লাইক দেবেন এবং কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন আজকের ভিডিওটি কেমন লাগলো। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।